এই সকল সব ঠিকঠাক তো? এখন বলিউডের বড়কা বড়কা নিউজ হবে তো, অনেক দিন ধরে আমরা জানতে চাইছি শাহরুখ খানের লেটেস্ট ছবির আপডেট, একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট, ছবিতে কে ডিরেক্টর, একটু কনফার্মড একটু নিউজ আসুক। তো আজকের এই নিউজটা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে রয়েছে বস। তো সেটা হচ্ছে শাহরুখ খানের পরবর্তী ছবির টাইটেল পাঠান, এটা YRF 50 প্রজেক্টের মধ্যে অন্যতম, এবং আগেও এটা শোনা গেছিলো সিদ্ধার্থ আনন্দের সঙ্গে সে কাজ করবে। তো এটা শোনা যাচ্ছে সিদ্ধার্থ আনন্দই এই ছবির ডিরেক্টর, এবং ছবিতে ফিমেল লিড হচ্ছে দীপিকা পাডুকোন। তো শাহরুখ খান দীপিকার কম্বো যতবারই এসছে বক্স অফিসে, ডেফিনেটলি ব্লকবাস্টার হয়েছে, তারা আবার একসাথে আসবে, এবং ছবির ডিরেক্টর সিদ্ধার্থ সাব। এবং এই ছবিটার রিলিজ ডেট তারা চেষ্টা করছে 2nd October 2021। তো সিদ্ধার্থ আনন্দের আগে যে ছবিটা ছিল ওয়ার, সেটা সেম ডেটে এসে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। তো শাহরুখ খানের একটা বড় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, রিসেন্টলি হবে YRF থেকে। তো আসুক একটা বড় ছবি, শাহরুখ খানের একটা কেরিয়ারে এখন একটা এমন ছবি আসা দরকার রয়েছে যেটা জাস্ট বক্স অফিসে একটা তুরুপের তাস হয়ে দাঁড়াবে। আচ্ছা, মুভ অন টু দ্য নেক্সট নিউজ। তো সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবিতে, মানে যেটা আমি বললাম অভিষেক কাপুর ডিরেক্ট করছে ছবিটায়, সেই ছবিটায় ফিমেল লেডি লিড কে কে? তো সেখানে হচ্ছে ভানি কাপুর। ভানি কাপুর ফাইনালি YRF থেকে বেরিয়েছে, অভিষেক কাপুর, আয়ুষ্মান খুরানা এবং ভানি কাপুরের কম্বোটা আশা করছি রোম্যান্টিক ছবিটা, যেখানে সে একজন অ্যাথলেটিকের চরিত্র করছে, ভালোই হবে। কারণ আয়ুষ্মান স্ক্রিপ্ট দেখে সাইন করে, শুধুমাত্র পয়সা দেখে নয়। তো আশা করি এই ছবিটাও ভালো হবে। কা নিউজ, তো আমরা জানি লক্ষ্মী বম সেপ্টেম্বর মাসে আসবে, ডেটটা ফাইনালাইজ নয় তবে সেপ্টেম্বর মাসে আসবে। কিন্তু মির্জাপুর 2ও সেপ্টেম্বরে আসছে, মানে সেপ্টেম্বরে OTTতে দুটো ঝড় আসছে, এক লক্ষ্মী বম এবং আরেকটা হচ্ছে মির্জাপুর 2। তো দেখা যাক কোন ছবিটা বেশি ভিউজ পায়। ফোর্থ নিউজ, তো সেটা হচ্ছে আশুতোষ গোয়ারেকার একটা হলিউডের প্রজেক্ট করছে, এবং এই প্রজেক্টার প্রডিউসার যারা ব্লেড রানার প্রডিউস করেছিল, এবং এটা একটা মিউজিক্যাল সিরিজ। তো আশুজি ভালো ডিরেক্টর, তবে তার লাস্ট দুটো ছবি খুব বক্স অফিসে ঝাড় খেয়েছে, তবে ডেফিনেটলি সে একজন দুর্দান্ত ডিরেক্টর। শেষের যে খবরটি সেটা হচ্ছে টলিউডের বস, তো ম্যাজিকের শ্যুট কাল থেকে স্টার্ট হয়ে গেছে। তো ছবিতে আমরা জানি অঙ্কুশ ঐন্দ্রিলা পায়েলরা অভিনয় করছে, এটা ম্যাজিক নিয়ে ছবি, বাংলাতে এরকম ধরনের ছবি সাধারণত দেখা যায় না, এটা মৌলিক গল্প অবলম্বনে। এবং এই টাইমে কিন্তু SOS কলকাতা এবং ম্যাজিকের শ্যুট হচ্ছে, এবং এই সিচুয়েশানটা যদিও খুব সহজবোধ তো নয়, তো এখানে শ্যুট করাও চাপের। আশা করি ছবিগুলো ভালো হোক, এই সিচুয়েশানটা খুব তাড়াতাড়ি কেটে যাক, এবং এই যে হ্যাপাগুলো এগুলো যেন বেশি না পোয়াতে হয়, যদিও সিচুয়েশানটা সত্যি আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। তো এই ছিল আজকের ভিডিও গাইস, এই ছিল আজকের বড়কা বড়কা নিউজ। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে গ্রে করে দাও, আর জনতা আমাদের পাশে আছে।